মধুপুরের পীর সাহেবও বাঘের মতো হুংকার দিয়েছে। পরিশেষে প্রশাসনের লোকজন নতজান হতে বাধ্য হয়েছে, কলিজাটা ভরে গেছে। অন্তর থেকে দোয়া করা উচিত মধুপুরের পীর সাহেবের মতো বাংলাদেশের সকল খানকার পীরেরা যদি রাজপথে দাঁড়িয়ে যেত, বেঈমান নাফরমানদের বিরুদ্ধে যদি সমস্ত পীরেরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করে তুলত, তো বাংলাদেশের বেঈমান নাফরমানরা অনেক আগেই পালাতে বাধ্য হতো। আজকে বড় দুঃখ নিয়ে কথা বলছি, মুন্সিগঞ্জের তিন আসনের একজন এমপি প্রার্থী মৃণাল কান্তি দাস তার নাম, সে যখন নির্বাচনী প্রচারণায় নামছে, স্লোগান দিতেছে, মসজিদে আজান হয়েছে, একজন বলতেছে আজান হয়েছে, সে যাচ্ছে তাই কথাবার্তায় আজান কিনিয়া ব্যঙ্গাত্মক করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, মুসলমানের নামাজ কিনিয়া যাতা বলেছে, আজান কিনিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, আজানের শব্দগুলো নিয়ে ব্যঙ্গাত্মক শব্দে কথা বলেছে। 92% মুসলমানের দেশে আজান নিয়ে যেটা সেটা বলবে, আর আমরা ছেড়ে দেবো, এটা কখনো হতে পারে না। এই বাংলাদেশে হজকে নিয়ে লতিফ সিদ্দিকী কথা বলেছে, মন্ত্রী পরিষদ থেকে লাঠি মেরে তাকে ফেলে দেওয়া হয়েছে। এই বাংলাদেশের টাকলা মুরাদ ইসলাম নিয়ে যা তা বলেছে, তাকে ছাড় দেওয়া হয় নাই, অতএব মৃণাল কান্তি দাসকেও ছাড় দেওয়া হবে না। এই দাবি নিয়ে মধুপুরের পীর সাহেব হামিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, তিনি আজকে মুন্সিগঞ্জে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করতে গেছে। উনি যখন সাংবাদিক সম্মেলন করতে গেলেন, সেখানে দেখলাম ওনার সাথে প্রশাসনের কিছু কর্মচারী যাচ্ছে তাই খারাপ ব্যবহার করেছে। আমার প্রশ্ন হল, প্রশাসনের কাছে মুসলমানের কলিজার মধুর আওয়াজ আজান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলো, তার ব্যাপারে প্রশাসন কোনো পদক্ষেপ নিল না, ওই বন্ড নাস্তিক আর বেঈমান মৃণাল কান্তি দাসের বিচার চাওয়ার দাবিতে যে উলামায়ে কেরাম আসলো, তাদের সাথে খারাপ ব্যবহারের দ্বারা প্রমাণ করেছো তোমরাও ইসলামের বড় দুশ্মন। মধুপুরের পীর সাহেব দামাত বারাকাতুহুমের হায়াতকে আল্লাহ লম্বা করেন, আমাদের উপরে মুরব্বীর ছায়াকে আরো দীর্ঘ করেন, ওনার মতো প্রত্যেক খানকার পীরকে বাঘের বাচ্চার মতো কথা বলার ক্ষমতা দান করেন, ঈমান আর কুওয়াত দান করেন সকলে বলে আমিন। মাঝে মধ্যে বুড়া মানুষ চেতে হয়, বুড়াদের চেতার সুযোগও আছে। আরে প্রায় সময় দেখি গায়ে হলুদের রাতে বক্স লাগায়া রূপবানে নাচে, কোমর দুলায়া নাচতেছে, হেলতেছে, দুলতেছে, গায়ে হলুদের রাতে আসারা নাই। হাজি সাহেব রেজি গেলাম, সাসা কি খবর আপনার ছেলের বিয়ে, আপনি হাজি সাহেব হজ কইরা আইলেন, আপনার ছেলের বিয়েতে নর্তকীর নাইস, ওই গোলাবাইন কথা শুনে না। আমি বলি আপনি বাবা হিসাবে ব্যর্থ বাবা, আপনি ওই জায়গায় ডুব দিয়ে মরা উচিত যেখানে পানি নাই, কথা কয় না, কসু গাছে ফাঁসি লাগা মরা উচিত। আপনি হাজি সাহেব বাবা, আপনি বাড়িতে থাকতে আপনার ছেলের গায়ে হলুদে ডুল তবলা বাজায় নাচানাচি করবে, আপনি বসে বসে আঙ্গুল চুষবেন, আপনি তো পানি ছাড়া জায়গায় ডুব দিয়ে মরা উচিত। মুরব্বি হাজি সাহেব বাবা যদি একটা দাও হাতে লইয়া গায়ে হলুদের মঞ্চে বৈশা কইতো, আয় কোন শালার বেটারা নাচবি, আয় আমি আছি এখানে বৈশা, কোন একজন মুরব্বি যদি সেটা জায়গা গায়ে হলুদের রাতে নর্তকী নাচাইবার সাহস বেঈমানদের হবে। আল্লাহ আমাদের এক ও এক বানাইয়া দেন সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। অতএব আমাদের মুরব্বী যারা আছেন সেরে তার যারা আছেন ওলামাই কারাম, আমাদের মুরব্বী যারা যাদের কাছে আমরা সবক পড়ে বড় হয়েছি, আলেম হয়েছি, ওনাদের মাঝে মধ্যে চেতে হবে, ওনারা নির্দেশ করবে, আমরা দাঁত ফেলে দেব, কথা কন, আমাদের কোনো ভয় নাই। আমাদের কে আছে আরো জোরে বলেন না, কে আছে? এক হও মুসলিম এক হও আজ, এক হওয়া মুমিনের মূল কারু কাজ, এক হও মুসলিম এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারু কাজ। এক হওয়ার দরকার আছে না নাই? আয় জোরে কোন দরকার আছে না নাই?
এক হও মুসলিম এক হও আজ এক হওয়া ইমানের মূল কারু কাজ শয়তান চাই না তু ঐক্য গড়ি শয়তান চাই না তু ঐক্য গড়ি হাতে হাত কাঁধে কাঁধে জিহাদ করি হাতে হাত কাঁধে কাঁধে জিহাদ করি সহজে কায়েম করি কোরআনের রাজ সহজে কায়েম করি দিনেরই সমাজ এক হও মুসলিম এক হও আজ এক হওয়া ইমানের মূল কারু কাজ এক হওয়া ইমানের মূল কারু কাজ ঐক্যকে ভয় পাই সারা দুনিয়া ঐক্যকে ভয় পাই সারা দুনিয়া ভয়ে কাঁপে সন্ত্রাসী যত খুনিরা ভয়ে কাঁপে সন্ত্রাসী যত খুনিরা হোক না সে যত বড় মহারংবাজ হোক না সে যত বড় মহারংবাজ এক হও মুসলিম এক হও আজ এক হওয়া ইমানের মূল কারু কাজ এক হওয়া ইমানের মূল কারু কাজ ঐক্যই বিজয়ের বড় হাতিয়ার ঐক্যই বিজয়ের বড় হাতিয়ার মর্যাদা শক্তি সে মহাজনতার মর্যাদা শক্তি সে মহাজনতার ক্ষুদ্রকে সে বানাই রাজা মহারাজ ক্ষুদ্রকে সে বানাই রাজা মহারাজ এক হও মুসলিম এক হও আজ এক হওয়া ইমানের মূল কারু কাজ এক হওয়া ইমানের মূল কারু কাজ জোরে কোন এক হওয়ার দরকার আছে না নাই আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন সবাই বলি আমিন মুসলমান বাবারা বলতেছিলাম আল্লাহর কাছে আলেমের দাম বেশি আল্লাহর কাছে ওলামাই কেরামের দাম বেশি কেন আল্লাহ বলেছে যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি হবে আল্লাহর কাছে তার দাম তত বেশি হবে ওরে মুসলমান যুবক তোমরা হয়তো মনে করো আলেমের যদি এত দাম থাকে আলেমের সাথে মালিক আল্লাহ যদি থাকে আজকে আলেম জালখানায় থাকা লাগে কেন এটা হলো ইমানের পরীক্ষা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ আল্লাহ বলে ভয় আতঙ্ক দিয়া মুমিনের ইমানের পরীক্ষা করা হবে মাঝে মধ্যে জালখানায় যাওয়া লাগবে সেটা হবে ইমানের পরীক্ষা কথা বলেন ঠিক কিনা